আপগ্রেড ভার্সন। এই ফোনটাতে আবার আপনার ফ্রন্টে হচ্ছে পাঞ্চোল ডুয়েল ক্যামেরা, একটা 16 মেগাপিক্সেল, একটা 2 মেগাপিক্সেল, এবং পেছনেও কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া আছে, যেটা হচ্ছে চারটা ক্যামেরা আপনি পাবেন, একটা 48 মেগাপিক্সেল, একটা 8, একটা 2, একটা 2 মেগাপিক্সেল। এই ফোনটাতে 4K রেকর্ডিং ভিডিওর পাশাপাশি হচ্ছে আপনি এই ফোনের যে ক্যামেরা রেজলিউশনটা দেওয়া আছে এটা খুবই চমৎকার। আপনি যদি ক্যামেরার জন্য একটা ফোন এই প্রাইস রেঞ্জের মধ্যে নিতে চান মার্কেট থেকে, তো এই ফোনটা আপনাকে সব থেকে ভালো ক্যামেরা রেজলিউশন দিয়ে থাকবে। আমাদের F17 যে ফোনটা, সেই ফোনটার যে ব্যাক ডিজাইনটা করেছে এটা হচ্ছে লেদার কাটিং ডিজাইন। এটা হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে এই প্রাইসের মধ্যে আদার্স কোনো ব্র্যান্ডে এই ডিজাইনটা এখন পর্যন্ত নিয়ে আসছে নাই। হ্যাঁ, তো আপনার ডিজাইন এবং এই ফোনটা খুব স্লিম, থিকনেসটা অনলি 7.4 mm। আপনি যদি একটু লাইট ফোন খুব যদি মার্কেটে খুঁজতে চান, সেক্ষেত্রে আমাদের এই ফোনটা আপনার সব থেকে ভালো পছন্দ হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের এই ব্লগটিতে আমি মূলত অপোর যত লেটেস্ট ফোনগুলো আছে এগুলার কনফিগারেশন এবং এর আপডেট প্রাইসগুলো সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি যেই অপোর যেই অফিসিয়াল শোরুমটিতে আছি, এই শোরুমটিতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আকাশ ভাইকে। তো প্রথমে আমরা আকাশ ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এই শপটির ঠিকানা এবং এই শপটির নাম। তো আকাশ ভাই, আপনাদের শপটির ঠিকানাটি একটু বলে দিন। আমাদের এই শপটি আপনি হচ্ছে বসুন্ধরা সিটির Level 1 Block B Shop 12 আসলে পেয়ে যাবেন। আর শপের নামটা হচ্ছে ওপ্পো স্টোর, আর এখানে রেসপন্সিবল পার্সন হিসেবে আমি আছি। সো যে কোনো প্রবলেম বা যে কোনো কোনো কিছু জানার থাকলে আপনি সরাসরি আমার এখানে এসেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে। যদি এনি কাইন্ড অফ কোনো কিছু জানার থাকে, ওপ্পো সম্পর্কে কোনো কোনো মন্তব্য থাকে, ইচ এন এভরিথিং আপনি সেখানে শেয়ার করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করবেন? আসলে বেসিক্যালি দেখা গেছে যে আমাদের যে স্টার্টিং যে প্রাইসের যে ফোনটা আছে সেটার থেকেই শুরু করতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে একদম ফার্স্ট থেকে শুরু করলে কাস্টমার বা যারা আপনার এই ভিডিওটা দেখবে তারা মনে হয় ওপোর প্রত্যেকটা মডেল একটা স্টেপ বাই স্টেপ, মানে কম প্রাইস থেকে বেশি প্রাইস পর্যন্ত একটা মোটামুটি আইডিয়া নিতে পারবে। ওপোর A1K, এই যে আমাদের এই ফোনটা, এই ফোনটা হচ্ছে আপনার 2 GB র্যাম এবং 32 GB স্টোরেজ। এটার ডিজাইনটা খুবই ভালো, এটার যে ব্যাক সাইডে যে ডিজাইনটা আছে, পেছনে সিঙ্গেল ক্যামেরা রয়েছে, এবং এটা যে কালারটা, কালারটা রেড কালার। তো এই প্রাইসের মধ্যে রেড কালার বা একটু কালারফুল ফোন আমাদের কাস্টমার সবাই বেশি পছন্দ করে। হ্যাঁ, আর সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে এই ফোনের ক্যামেরা, আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন। আচ্ছা, বেসিক্যালি যেটা দেখা যায় ওপো নামের পাশে সেলফি এক্সপার্ট, সেলফিটা নিয়েই হচ্ছে কাস্টমার বেশি এক্সপেকটেশন থাকে। তো এটা এক্সপেকটেশনটা কখনোই হচ্ছে আপনাকে নিরাশ করবেন। এটা ক্যামেরা বলেন এবং ফ্রন্ট ক্যামেরাতে পোর্ট্রেট আছে, ব্যাকে আপনি হচ্ছে সিঙ্গেল ক্যামেরাও যদি হয় তাও আপনি পোর্ট্রেট মোড ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার রান করছে হচ্ছে Android 9, আপনার Android 9 বেসড অন হচ্ছে কালারওয়াইজ। কালারওয়াইজটা হচ্ছে ওপর একটা নিজস্ব অপারেটিং সিস্টেম। সো মোটামুটি হচ্ছে আপনার এই ফোনটা আপনার ক্যামেরার যে চাহিদাটা আছে সেটা আপনাকে পূরণ করবে। আদারওয়াইজ হচ্ছে এই ফোনের যে ব্যাটারি ব্যাকআপটা দেওয়া আছে এটা 4000 mAh এর ব্যাটারি। হ্যাঁ, সো 4000 mAh এর ব্যাটারিতে আপনি হচ্ছে 1 day ফুল ডে এটা ইউজ করতে পারবেন অ্যাজ ইউজুয়ালি নর্মাল। আর এটা প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা হচ্ছে যে এটা প্রিভিয়াস যে প্রাইসটা ছিল এটা ছিল 10,990 টাকা, এখন এটাকে 1000 টাকা ডিসকাউন্ট মূল্য দিয়ে এখন হচ্ছে এটার প্রাইস 9,990 টাকা। আচ্ছা, 9,990 টাকা। ওকে, আকাশ ব্যাপার নেক্সট কোন ফোনটি দেখবো? নেক্সট আমাদের নতুন আরেকটা ফোন আসছে, সেটা হচ্ছে A12। এই ফোনটা হচ্ছে মার্কেটের মধ্যে এই প্রাইস রেঞ্জের মধ্যে সব থেকে সেলিং প্রোডাক্ট, এবং আমাদের ওপর মধ্যে আমাদের এই ফোনটা সব থেকে বেশি সেল হয়েছে। হ্যাঁ, এই ফোনটার মেইন যে বিশেষত্ব জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে এই ফোনের যে ব্যাক ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে ডায়মন্ড কাট ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে কাস্টমারকে, প্রত্যেকটা কাস্টমারই হচ্ছে এই ফোনটা আর এই ডিজাইনটার জন্য পছন্দ করতেছে। আর প্রাইস রেঞ্জ অনুযায়ী এই ফোনটার মূল্য 10,990 টাকা। এই প্রাইস রেঞ্জ অনুযায়ী এটাতে খুবই ভালো কনফিগারেশন অফার করতেছে, উইচ ইজ 3 GB র্যাম, 32 GB স্টোরেজ আপনি এই ফোনটার মধ্যে পাচ্ছেন, এবং হচ্ছে 6.2 ইঞ্চ ডিসপ্লে উইথ, পেছনে এটা ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, একটা হচ্ছে
13 মেগাপিক্সেল একটা 2 মেগাপিক্সেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি পাচ্ছেন। হ্যাঁ, আদারওয়াইজ এটার যে প্রসেসর এটা আসলে খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয় কাস্টমারকে, নেটিভ স্পিডটা অনেক ভালো হয়, কারণ এটাতে দেওয়া আছে 2.3 GHz অক্টাকোর প্রসেসর। যে প্রসেসরটা খুবই পাওয়ারফুল প্রসেসর, ফোন যারা ইউজ করেন ফোনে একটু হিটিং প্রবলেম হবার বা হচ্ছে ফোনে যদি কখনো নেটিভ করতে গেলে বাফারিং এই ধরনের প্রবলেম আমাদের এই ফোনটাতে ফেস করা হয় না। আদারওয়াইজ এটাতে ব্যাটারিটাও দেওয়া আছে হচ্ছে আপনার 4230 mAh ব্যাটারি, সো মোটামুটি চার্জ অনেকটা ভালো থাকবে, আপনি মোটামুটি একদিনের মতো খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করলে ওটাতে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, হচ্ছে এটার আরেকটা দুটো কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার। আর এই ফোনটারই দুইটা ভ্যারিয়েন্ট হয়, সেটা হচ্ছে আমি যদি আপনাকে একটু এখানে দেখাই, একটু এখানে প্লিজ একটু দেখেন, যদি আপনি এই ফোনটার 3 GB RAM 32 GB স্টোরেজ এর মধ্যে নিতে চান তাহলে প্রাইস পড়বে 10,990 টাকা, আর আপনি যদি 4 GB RAM 64 GB স্টোরেজে নিতে চান তাহলে পড়বে 13,990 টাকা। ওকে, এই ফোনটা। খুবই ভালো হচ্ছে আপনাকে র্যাম এবং স্টোরেজটা খুব বেশি দিয়েছে, যেমন এটাতে দেয়া আছে 4 GB র্যাম এবং 128 GB হচ্ছে এই ফোনটার স্টোরেজ। হ্যাঁ, আর আদারওয়াইজ আপনার এই ফোনটার পেছনে ট্রিপল ক্যামেরা সেটা দিয়ে আছে, তিনটা ক্যামেরা আপনি পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও সাথে থাকতেছে, পাশাপাশি এটা ডিসপ্লে সাইজটা বা বড় আছে অনেক 6.5 inch, যারা একটু বিগ ডিসপ্লে ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটা অনেক ভালো অফার করবেন। হ্যাঁ, আর এই ফোনটার হচ্ছে আপনার আরেকটা বিষয় দিয়ে হচ্ছে আপনার এই ফোনটার ডিসপ্লে রেজুলেশনটাও ভালো হবে, গরিলা গ্লাসও ফ্রন্টে ব্যবহার করা আছে, এটার প্রাইসটা হচ্ছে 16,990 টাকা। তো এখন আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ওপো A33। এটা হচ্ছে এই উইকে লঞ্চ করা একটা প্রোডাক্ট। এই ফোনটিতে আপনি পাচ্ছেন হচ্ছে 3 GB RAM এবং 32 GB স্টোরেজ, এবং সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা এই ফোনটাতে আছে সেটা হচ্ছে এই ফোনটাতে 90Hz রিফ্রেশ রেট এটা ডিসপ্লে আপনি পাবেন, এটাতে যেটার এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ, আপনি যখন এই ফোনটাকে অপারেট করবেন তখন একটা হাই এন্ড ফোনে যে ধরনের আমরা হচ্ছে ডিসপ্লের এক্সপিরিয়েন্স পাই আপনি এই ফোনটাতে পাবেন। হাই রেঞ্জের যে অ্যারাউন্ড হচ্ছে 22-25K এর মধ্যে যে ফোনগুলো মার্কেটে আছে সেই ফোনগুলো দেখতে যে আউটলুকিংটা আপনি পাবেন সেটা আমাদের এই ফোনটাতে দিয়ে আছে। এটা হচ্ছে 6.5 inch পাঞ্চল ক্যামেরার একটি ফোন, যেটার হচ্ছে আপনার গরিলা গ্লাস এটাতে ব্যবহার করা আছে, এবং এই ফোনটার ব্যাকে হচ্ছে তিনটা ক্যামেরা আপনি পাবেন, তিনটা ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, আর আর হচ্ছে এটাতে স্ন্যাপড্রাগন 460 প্রসেসর দেওয়া আছে, যার কারণে আপনি গেম খেলার সময় এই ফোনটাতে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন। আদারওয়াইজ এটাতে 5000 mAh ব্যাটারি আছে, সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে বলার কিছুই নাই, কারণ হচ্ছে আমাদের এই ফোনটি অ্যাটলিস্ট আপনাকে 2 দিনের মতো ব্যাকআপ দিয়ে থাকবে যদি আপনি নর্মাল ইউজার হন। এবং এই ফোনটিতে আপনি হচ্ছে 18W ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটা খুব দ্রুত ফোনটা আপনার চার্জ হয়ে যাবে, টাইপ সি চার্জিং সিস্টেমও আপনি সাথে পাচ্ছেন। আদারওয়াইজ হচ্ছে ক্যামেরা সেকশনে যদি দেখেন এটাতে আপনার ক্যামেরা রেজুলেশনটা মোটামুটি অনেক ভালো দেওয়া আছে, ছবির জন্য পারফেক্ট একটা ফোন। হ্যাঁ, আদারওয়াইজ এটা খুব হ্যান্ডি একটা ফোন, ফোনের যে হ্যান্ড ফিলিংটা আছে হ্যান্ড ফিলিংটা খুবই স্মুথ, এবং ব্যাকপার্টটা হচ্ছে গ্লসি ডিজাইন। আদারওয়াইজ আসলে বিষয়টা হচ্ছে কি, এই প্রাইস রেঞ্জের মধ্যে এত ভালো আউটলুকিং, এবং হচ্ছে দেখা গেছে যে আপনার 90Hz রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জার, ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে বিষয়টা হচ্ছে কি, আপনাকে একটা কমপ্লিট প্যাকেজ আপনি এই ফোনটাতে পেতে পারেন। এই ফোনটা পাশাপাশি খুব সিমিলার কনফিগারেশনের মধ্যে, প্রাইসটা কত বলবেন? এটার প্রাইসটা 13,990 টাকা, 13,990, একটু কাছাকাছি রেঞ্জের মধ্যে আছে আমাদের A52। যেমন এই ফোনটা হচ্ছে এখন আমাদের ডিসকাউন্ট প্রাইস চলতেছে, সেটা গত প্রাইস ছিল 19,990, বর্তমান প্রাইসটা হচ্ছে 17,990। এই ফোনটা হচ্ছে 4 GB 128 GB স্টোরেজ, অলসো 5000 mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জার, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 5-fold ক্যামেরা পাবেন আপনি এখানে, আর এটার পেছনে 4টা ক্যামেরা দেওয়া আছে, উইচ ইজ 12-8 ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন, পোর্ট্রেট ক্যামেরা দেওয়া আছে, ম্যাক্রো লেন্স আছে, মেন ক্যামেরা 12 মেগাপিক্সেল, আর সবথেকে মজার যে বিষয়টা হচ্ছে এই ফোনটাতে সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক পাবেন আপনি এখানে। এই প্রাইসে দেখা যায় অনেকগুলোতে পেছনে ফিঙ্গারপ্রিন্ট থাকে, বাট এটাতে সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম দেওয়া আছে। আর এটার যে প্রসেসরটা এটা আরও ভালো মানের প্রসেসর ব্যবহার করা, সেটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 665। এই প্রসেসরটা আপনার গেমিং খেলার জন্য মোটামুটি সব থেকে এই প্রাইস অনুযায়ী এটা অনেক ভালো হবে, আপনি যদি পাবজি লাভার হয়ে থাকেন, আদারওয়াইজ আপনি ফ্রি ফায়ার এই টাইপের যদি একটু কল অফ ডিউটি একটু হেভি গেমও যদি আপনি ফোনের মধ্যে খেলেন তাহলে আপনার এই প্রবলেমটা আপনি ল্যাকিং প্রবলেম বা আপনার হচ্ছে গেম খেলার যে আমরা যে প্রবলেমগুলো ফেস করি এটা আপনি ফোনটাতে ফিক্স করবেন না, কারণ
এই ফোনটাতেই আমাদের হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া আছে। আপনার সাউন্ড কোয়ালিটিটার মধ্যে আপনি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন, দ্বিপাশে স্পিকার থাকবে, আর এটা কালারটাও খুবই সুন্দর। এটাকে হচ্ছে আপনার ফ্যান্টাসি হোয়াইট কালারটা, একটা হচ্ছে হোয়াইট আর পেস্ট কালার একটা কম্বিনেশন, এটা এটার একটা কালার হয় ব্ল্যাক কালার। এটা হচ্ছে মোস্ট ওয়েটেড এবং ওপোর মধ্যে যেই ফোনগুলো আসলে মার্কেটে সব থেকে বেশি কাস্টমারের কাছে পরিচিত এবং যেই ফোনগুলোতে কাস্টমার এক্সপেক্টেশন সব থেকে বেশি সেটা হচ্ছে ওপো এফ সিরিজ। তো এফ সিরিজের মধ্যে আমাদের দুইটা নতুন ফোন এই এক মাসের মধ্যেই মার্কেটে এসেছে। দেখ, একটা হচ্ছে আমাদের ওপো এফ সেভেন্টিন, এই ফোনটার প্রাইস হচ্ছে 22,990 টাকা, এবং আরেকটা হচ্ছে এফ সেভেন্টিন প্রো, এই ফোনটা হচ্ছে 27,990 টাকা। এই দুটা ফোন হচ্ছে এখন মার্কেটে ওপোর মধ্যে সব থেকে লেটেস্ট। যারা ওপো আসলে এই পর্যায়ে এবং কাস্টমারের কাছে এতটা ভালোবাসা এবং হচ্ছে যারা হচ্ছে ফোনের প্রতি খুব বেশি ইন্টারেস্টেড, তাদের জন্যই হচ্ছে আমাদের ওপো থেকে এফ সিরিজগুলো সবসময় ভালো কনফিগারেশন, ভালো কোয়ালিটি, ভালো ক্যামেরা রেজুলেশন, ভালো ভিডিও রেজুলেশন এবং হচ্ছে ডিজাইন। কারণ হচ্ছে যে এই সিরিজগুলোই হচ্ছে ডিজাইনের জন্য কাস্টমারের কাছে সব থেকে বেশি প্রাধান্য পেয়ে থাকে। তো আমাদের এফ সেভেন্টিন যেই ফোনটা, সেই ফোনটার যে ব্যাক ডিজাইনটা করাচ্ছে এটা হচ্ছে লেদার কাটিং ডিজাইন। এটা হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে এই প্রাইসের মধ্যে আদার্স কোনো ব্র্যান্ডে এই ডিজাইনটা এখন পর্যন্ত নিয়ে আসে নাই। হ্যাঁ, তো আপনার ডিজাইন এবং এই ফোনটা খুব স্লিম, থিকনেসটা অনলি 7.4 mm। আপনি যদি একটু লাইট ই ফোন যদি মার্কেটে খুঁজতে চান সেক্ষেত্রে আমাদের এই ফোনটা আপনার সব থেকে ভালো পছন্দ হবে। এই ফোনটা হচ্ছে 8 GB RAM, 128 GB স্টোরেজ আপনি ফোনের মধ্যে পাবেন, 6.5 inch হচ্ছে এটা ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে রেজুলেশন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনি এই ফোনটাতে পাবেন। ওকে, আর আদারওয়াইজ এটাতে দেওয়া আছে হচ্ছে 30W ভোক ফ্ল্যাশ চার্জ, যেটা হচ্ছে আপনার ফোনটা অলমোস্ট 55 মিনিটসের মধ্যে ফুল চার্জ করে দিবে। চার্জ নিয়ে ব্যাটারি নিয়ে আসলে কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না। আর ক্যামেরা সেকশনে আপনি পাচ্ছেন 16 MP আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রন্ট ক্যামেরা, আর রিয়ারে পাচ্ছেন হচ্ছে আপনার কোয়াড ক্যামেরা সেটআপ, চারটা ক্যামেরা আপনি পেছনে পাবেন, আর ওয়াইড অ্যাঙ্গেল এখানে ব্যবহার করতে পারবেন আপনি, এবং ভিডিওতে হচ্ছে ইআইএস দেওয়া আছে, নাইট মোড আপনি ব্যবহার করতে পারবেন। সো লটস অফ ফিচার আমাদের এই এফ সিরিজের ক্যামেরাতে আপনি পেয়ে যাবেন। আর এফ সিরিজের হচ্ছে এটা 17, আর 17 প্রোটা হচ্ছে এটার আপগ্রেড ভার্সন। এই ফোনটাতে আবার আপনার ফ্রন্টে হচ্ছে পাঞ্চোল ডুয়েল ক্যামেরা, একটা 16 MP একটা 2 MP, এবং পেছনেও কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া আছে, যেটা হচ্ছে চারটা ক্যামেরা আপনি পাবেন, একটা 48 MP, একটা 8, একটা 2, একটা 2 MP। এই ফোনটাতে 4K রেকর্ডিং ভিডিওর পাশাপাশি হচ্ছে আপনি এই ফোনের যে ক্যামেরা রেজুলেশনটা দেওয়া আছে এটা খুবই চমৎকার। আপনি যদি ক্যামেরার জন্য একটা ফোন এই যে প্রাইস রেঞ্জের মধ্যে নিতে চান মার্কেট থেকে, তো এই ফোনটা আপনাকে সব থেকে ভালো ক্যামেরা রেজুলেশন দিয়ে থাকবে। আদারওয়াইজ হচ্ছে আমাদের এই এফ সেভেন্টিন প্রোতে আপনি হচ্ছে ইন ডিসপ্লে ক্যামেরা রেজুলেশন পাবেন, সেম 30W ভোক ফ্ল্যাশ চার্জার আছে। আর এখন আমাদের কোম্পানি থেকে এই দুইটা ফোনের সাথে আপনি যদি আমাদের স্টল থেকে ফোন নিতে চান, আমাদের স্টলে যদি এসে যে অফারগুলো আপনি পাবেন এফ সেভেন্টিন সিরিজের সাথে। সো এতক্ষণ তো ফোন সম্পর্কে জানলেন, সো আমাদের স্টল থেকে যদি আপনারা কোনো ফোন পারচেস করতে চান, সো সেটার ক্ষেত্রে তো ডেফিনেটলি কোনো অফার বা কোনো প্রাইস ডিসকাউন্ট এটার উপর কাস্টমার বা যারা ফোন নিতে চান তাদের এক্সপেকটেশন থাকে অনেক বেশি। সো এটা আমরা আসলে আপনাকে কোনোভাবে নিরাশ করবো না। আপনার কোনো পুরনো ফোন যদি থাকে, নট অনলি ওপো, ভিভো, স্যামসাং, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, ইচ অ্যান্ড এভরি ব্র্যান্ড, আপনি আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে আমাদের এফ সেভেন্টিন সিরিজটা আপনি নিতে পারবেন। এটার জন্য যা যা করতে হবে, আপনার ফোনের আনুষাঙ্গিক যেই যেই জিনিসগুলো থাকে লাইক বক্স এবং চার্জার, ইয়ারফোন যদি থাকে সেক্ষেত্রে ইয়ারফোনটা নিয়ে এসে আমাদের এখানে এক্সচেঞ্জ করে আপনি আমাদের এফ সেভেন্টিন সিরিজ নিতে পারবেন। এবং সুখবর হচ্ছে যারা ফোন এক্সচেঞ্জ করে নেবেন তাদের জন্য আপ টু 2,000 টাকা এক্সচেঞ্জ অফার দিচ্ছে আমাদের কোম্পানি থেকে। লাইক আপনি হচ্ছে একটা 20,000 টাকার ফোন এক্সচেঞ্জ করে আমাদের এফ সিরিজ নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা আপনাকে 2,000 টাকা হচ্ছে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাবেন। আর আরেকটা ইন্টারেস্টিং অফার যেটা আমাদের স্টলে চলতেছে সেটা হচ্ছে আপনি যদি আমাদের ওপো থেকে ওপো এফ সেভেন্টিন সিরিজ, এফ সেভেন্টিন হোক অথবা এফ সেভেন্টিন প্রো হোক, এই দুটা মডেলের যে কোনো একটি ফোন যদি আপনি পারচেস করেন তাহলে ইনস্ট্যান্ট 500 থেকে 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। লাইক আপনি ফোন নিয়েছেন, আমাদের একটা হচ্ছে অনলাইন লিঙ্কের মাধ্যমে আমরা আপনাকে হচ্ছে আপনার লাক
চেক করব, যেখানে আপনি সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত একটা অফার পাবেন। আর সবথেকে বড় যে অফারটা হচ্ছে, আমাদের F17 সিরিজের সাথে আপনি 6 মান্থের ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারও পাচ্ছেন, যেটার জন্য অনলি 399 টাকা দিয়ে যদি আপনি একটা ইন্স্যুরেন্স করেন, সেক্ষেত্রে 6 মাসের মধ্যে যদি আপনার হাত থেকে পড়ে আপনার ফোনের ডিসপ্লে ভেঙে যায়, সেক্ষেত্রে এটা ফ্রি আমাদের ওপো কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে। আদারওয়াইজ আপনি আর হচ্ছে, আপনি যদি বাংলালিংক ইউজার হন সেক্ষেত্রে 12 GB ইন্টারনেট প্যাকেজ ফ্রি, আপনি যদি হচ্ছে রবি এবং এয়ারটেল ইউজার হন সেক্ষেত্রে 10 GB একটা অফার আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, যার জন্য হচ্ছে আমাদের স্টলে আসতে হবে একটু কষ্ট করে। আর আপনি যদি হচ্ছে এভাবে নর্মালি ভিজিট করতে চান তাহলে চলে আসবেন বসুন্ধরা সিটি, Level 1 Block B Shop 12 শপ নেম ওপো স্টোর কোম্পানি শপ। তো এখানে আমি রেসপন্সিবল পার্সন হিসেবে আছি, যে কোনো তথ্য, যে কোনো প্রবলেম যদি আপনার জানার হয়, যে কোনো প্রবলেমও যদি আপনার থাকে ওপো ফোন সম্পর্কে, আপনি আমার সাথে ফিল ফ্রিভাবে কন্ট্যাক্ট করতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। তো ওপো সম্পর্কে যে কোনো তথ্য, ওপো সম্পর্কে যে কোনো সমস্যা আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের শপের যে অ্যাড্রেস সেটাও এখানে শো করা থাকবে। তো সব ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর ভাইয়ার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।